নমস্কার, স্টার অডিবেলে শুনছেন চাণক্য নীতি। চাণক্য বলেন, নশ্বর এই জগতে সজ্জনের সঙ্গে থাকা, নারায়ণের প্রতি ভক্তি এবং নিয়মিত গঙ্গার জলে স্নান, এই তিনটি বস্তুই হলো সার বস্তু। দুর্জন ব্যক্তিদের এবং কণ্টককে কিভাবে প্রতিকার করা সম্ভব? হয় তাদের উপর শারীরিক আঘাত করতে হবে, অথবা তাদের থেকে নিরাপদ দূরত্বে সরে থাকতে হবে। ঋণের অবশেষ, অগ্নির অবশেষ, ব্যাধির অবশেষ ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাই এগুলির অবশেষ রাখা কখনোই উচিত নয়। যে পিতা ঋণ রেখে যান, তাকে আমরা সত্য হিসেবে পরিগণিত করব। মাতা যদি দুশ্চরিতা হন, তাহলে তিনি সত্য, সুরূপা পত্নী সত্য, কারণ সে বহু অনর্থের মূল। আর পুত্র যদি মূর্খ হয়, তাহলেও তাকে আমরা সত্যই বলবো। ধর্ম হলো এমন একজন বন্ধু যা মৃত্যুর পরেও সঙ্গে যায়, কিন্তু বাকি সবই শরীরের সঙ্গে বিনষ্ট হয়। আছে যে বিদ্যান বা ভক্তিমান নয়, কানা চোখেরই বাকি প্রয়োজন যা চোখকে পীড়া দেয় মাত্র। অতিরিক্ত অহংকার, বাণী, নিদারুণ দারিদ্রতা, আত্মীয় স্বজনের শত্রুতা, অসৎ ব্যক্তির সঙ্গলাভ এবং নিন্দনীয় ব্যক্তির সেবা, যে মানুষ নরকবাস করবে, এগুলি তার দেহের বা স্বভাবের লক্ষণ। পদ প্রতিকারের জন্য কিছু ধন সঞ্চয় করে রাখা উচিত। স্ত্রীকে ধনের বিনিময়ও রক্ষা করতে হবে, এবং কি ধন কি স্ত্রী সব কিছুর বিনিময়ে নিজেকে রক্ষা করা উচিত। পরের বশে অর্থাৎ পরাধীনতাই সকল দুঃখের মূল, স্বাধীনতাই হলো সকল সুখের মূল। একে সংক্ষেপে সুখ ও দুঃখের লক্ষণ বলে জানবে।
চন্দন শীতল বস্তু, চন্দন অপেক্ষা চন্দ্র আরও শীতল। আবার শীতলতার বিচারে চন্দ ও চন্দন অপেক্ষা সাধু সঙ্গের সংস্পর্শে বেশি শীতলতা আছে।